ওয়েলকাম সবাইকে মেঘালয়ের ব্লগ নাম্বার ওয়ান ডে ওয়ানে। এটা হচ্ছে আমাদের মেঘালয় সিরিজের প্রথম ব্লগ, আর এখান থেকে আমরা ব্লগটা শুরু করিনি। আমরা ব্লগটা শুরু করেছিলাম এয়ারপোর্ট থেকে আগের দিন, কারণ আমরা উঠেছিলাম প্লেনে প্রথমবারের জন্য, অনেক এক্সাইটেড ছিলাম। তো ব্লগটা ওখান থেকেই শুরু করা যাক। চলো, এখন শুধু রাহুলের অপেক্ষা করছি যে রাহুল কখন আসবে, তারপরে আমরা এখান থেকে বেরোবো। চলো। ওই যে আমাদের রাহুল স্যার চলে এসছে। হ্যালো, আর আমাদের ফ্লাইট আর এক মিনিট পর। রাহুলও চলে এসছে এখানে, ফাইনালি দেখো। রাহুল তো চলে এসছে আমাদের এয়ারপোর্টে। যা যা ঝামেলা ছিল সব কমপ্লিট হয়ে গেছে। আমরা আছি এখন শিলিগুড়ি এয়ারপোর্ট, আর এখান থেকে আমরা যাব গুয়াহাটি এয়ারপোর্ট, আর সেখান থেকে বাদ বাকি ঝামেলা কী হবে আমি জানি না, বাকিটা ওখানে নেমে দেখবো। তো চলো, এখন আমরা উঠবো প্লেনে প্রথমবার। ভাই একটু নার্ভাস হয়ে যাচ্ছি আর একটু এক্সাইটেডও হয়ে আছি, আমার মুখ দেখে বুঝতে পারছো। চলো দেখা যাক কী হয়। এটা হচ্ছে আমাদের শিলিগুড়ি বাগডোগরা এয়ারপোর্ট, যেখানে আমাদের প্লেন ল্যান্ডিং হবে। এখনও তো একটাও প্লেন দেখা যাচ্ছে না। ওকে ভাই, আমাদের ফ্লাইট তো রেডি ভাই। চলো, এবার আমরা প্রথমবারের জন্য ফ্লাইটে উঠছি, অনেক এক্সাইটেড। এরোপ্লেনে কারা কারা উঠেছো আমাকে কমেন্ট অবশ্যই বলো। আমি তো ভাই প্রথমবার উঠছি। ওকে ভাই, তো ফাইনালি আমরা তো রেডি। ওকে, তো আমাদের ফ্লাইট এখন উড়ার জন্য রেডি। আমি একটু একটু নার্ভাস, রাহুল তো একদমই ভয় পাই না। রাহুল হচ্ছে প্রো। লেটস গো ভাই, এখন আমাদের এরোপ্লেন উড়বে, আমরা তোমাদের জানলা দিয়ে দেখাবো। চলো। ওকে গাইস, তো আমাদের প্লেন এখন ল্যান্ড হচ্ছে, আর আমার অনেক ভয় লাগছে। ওকে ভাই, ফাইনালি আমাদের ল্যান্ডিং হয়ে গেছে প্লেন। ওকে, তো ভাই আমরা আসাম পৌঁছে গেছি, আর এখান থেকে আমাদের আর 150 কিলোমিটার যেতে হবে মেঘালয় পৌঁছাতে হলে। কিন্তু আমরা মাত্র 30 মিনিটে শিলিগুড়ি থেকে আসামে চলে এসেছি, যেটা 500 কিলোমিটার প্রায়। তো আমরা চলে এসেছি আসাম গুয়াহাটি ফাইনালি। অনেক তাড়াতাড়ি ফ্লাইট ল্যান্ড হয়ে গেছে, আমি জানতাম না যে এত তাড়াতাড়ি ফ্লাইট ল্যান্ড হয়। মোটামুটি 30 মিনিটের মধ্যে, মানে আধ ঘন্টার মধ্যে আমাদের 500 কিলোমিটার ট্রাভেল কমপ্লিট। আমরা ভাই, আমরা একটা ম্যাজিক গাড়িতে উঠছি, আমরা এখানে আর দিকে কি ভাষায় কথা বলছে আসামি ভাষায় আমরা কিছু বুঝতে পারতেছি না। আমরা বলছি কত টাকা, বলে 40 টাকা মামা। রাহুলের সাথে আসাম এসছি, আর আসামেও বৃষ্টি শুরু হয়ে গেছে ভাই। এর সাথে যেখানে যাই সেখানেই বৃষ্টি হয়। আমি যেখানে আসছি সেখানে বৃষ্টি হবে না, এটা কি হইতে পারে? এই দেখো ভাই, সব জায়গায় দেখো বৃষ্টি বৃষ্টি হয়ে গেছে। তো ভাই ফাইনালি আমরা আসাম থেকে শিলং যাওয়ার বাস পেয়ে গেছি, আর এখান থেকে আমরা ভাই, এত বৃষ্টি হচ্ছিল, মাথা মোথা সব ভিজে গেছে ভাই, জ্বর না আসে, অনেক ভয় লাগছে আমাদের, কারণ ট্রাভেল করতে পারবো না। এখন আমাদের কাছে 3 দিন টাইম আছে, যদি জ্বর চলে আসে সব নষ্ট হয়ে যাবে, ওই জন্য আমি চাই না জ্বর আসুক কারোরই। তো চলো ভাই, এখন আমরা বাসে পৌঁছাতে কতক্ষণ লাগবে আমি জানি না, দেখা যাক। আর এমন বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে দিনের বেলায় সন্ধ্যা হয়ে গেছে ভাই। তারপরে আমরা সোজা পৌঁছে যাই চেরাপুঞ্জিতে। সেখানে গিয়ে হোটেল নিতে নিতে আমাদের অনেক রাত হয়ে গেছিলো, যে কারণে আমরা ভিডিও করতে পারিনি। কিন্তু পরদিন সকালে উঠে যে দৃশ্য দেখলাম, আশেপাশের যে আবহাওয়া ছিল ভাই, তোমরা একটু দেখো খালি, মানে আলাদাই ছিল। ওয়েলকাম সবাইকে মেঘালয়ের ব্লগ নাম্বার ওয়ান ডে ওয়ানে, আর আজকে আমরা যাবো মেঘালয়ের একটা কেভ আছে, অনেক ফেমাস কেভ। সেই ফেমাস কেভটাতে আমার সাথে আছে রাহুল, এটা হচ্ছে আমাদের রাজ, হানি সিং হিরু,
আর এখান থেকে আমরা যাব এই মেঘালয়ের পাহাড়ে বেবে উঠবার ওখানে আমরা গুহাটাতে যাব। আমরা এখানে যত কিছু ঘুরবো, যা যা করবো সব কিছু দেখানোর চেষ্টা করবো। আর আজকে থেকে শুরু হচ্ছে আমাদের ব্লগ, মেঘালয়ের সিরিজ চলবে, দুই তিনটা চারটা কতগুলো ভিডিও হবে আমি জানি না। তো এখান থেকে চলো এখন আমাদের যাব গুহাটার মধ্যে, প্রথম ডেস্টিনেশন আমাদের গুহা, এরপর অনেক জায়গায় যাব, ঘোরার মতো অনেক জায়গা আছে। তো প্রথমে গুহা থেকে শুরু করা যাক, বাই লেটস গো। ভাই কোনো পাহাড়ে এসে প্রথমবার এরকম আমি হাঁটাহাঁটি করছি, পাহাড়ের গায়ে দিয়ে চলাফেরা করছি, আর এখান দিয়ে ও ভাই ভাই এখান দিয়ে পিঠে 5-7 কেজি ব্যাগ নিয়ে হাঁটাহাঁটি করছি ভাই। অনেক হার্ড কিন্তু অনেক অ্যাডভেঞ্চার টাইপের ফিল হচ্ছে আমি জানি। গয়া এরকম পাহাড়ের গায়ে চলাফেরা করা অনেক রিস্কি। আমি প্রথমে ভাই ভাবতে পারিনি এতটা রিস্ক হবে, অনেক সাবধানে যেতে হবে আমাদেরকে। দেখো কিরকম খাড়া খাড়া ঢাল, দেখো চলো। হ্যালো, আমরা পাহাড়ি রাস্তা থেকে হাঁটতে হাঁটতে চলে এসেছি একটা স্মল টাউনে। আমাদের একটা জলের বোতল কিনতে হবে, কারণ আমরা জলের বোতল নিতে ভাই ভুলে গেছিলাম। এখানে চলে এসেছি রোডটাতে, চলো রোডটাও দেখাই একটু আর টাউনটাও একটু দেখাই। অনেক সুন্দর টাউনটা ভাই, অনেক পরিষ্কার আর এখানে অনেক সুন্দর ভিউ আছে। এই দেখো এখান থেকে আমাদের যেতে হবে এখন এই রাস্তা ধরে কেপের দিকে, কেপটা হচ্ছে 5 কিলোমিটার প্রায়। তো চলো ভাই, পাহাড়ি টাউন, তাও দেখো কত সুন্দর সুন্দর এখানে বাড়ি হোটেল বানানো আছে, সত্যি সত্যি অনেক সুন্দর সুন্দর বাড়ি আছে। আর এই গ্রামটার মধ্যে না আমরা অনেক ছোটো ছোটো বাঁশ গাছ দেখতে পাচ্ছি, এই দেখো কত সুন্দর সুন্দর বাঁশ গাছ, মানে বাঁশ গাছ আছে অনেক সুন্দর সুন্দর। আর এগুলো গোটা ভিলেজেই অল্প অল্প করে বাঁশ গাছ আছে ভাই, আমাদের এগুলো দেখলে হবে না, আমাদের তাড়াতাড়ি যেতে হবে এখন ওই খাতারনাক গুহাটার মধ্যে ভাই চলো। আর এটা হচ্ছে মেঘালয়ের চিরাপুঞ্জি, এটা হচ্ছে এখানকার টাউন, মেঘালয়ের টাউন। আমরা এখন ট্যাক্সি পেয়ে গেছি অনেক সস্তায়, 150 টাকায় 3 জন। প্রথমে ভেবেছিলাম আমরা হেঁটে হেঁটে কেপটাতে যাব, কিন্তু পরে ভাবলাম না আমরা এই ট্যাক্সিটাতে যাই। আর হেঁটে আমাদের আজকে অনেক দূর পর্যন্ত যেতে হবে, গোটা দিনটাই আমাদের কাছে টাইম আছে, তার জন্য হেঁটে গেলে অনেক টাইম লেগে যেত, ওই জন্য আমরা ট্যাক্সিটা নিয়ে নিলাম। আর ওখান থেকে আবার আরেক জায়গায় যেতে হবে, আমি যাই না এই ভিডিওটাতে কতটুকু কভার হবে। তো চলো আগে কেপটাতে যাওয়া যাক, হয়তো তাড়াতাড়ি পৌঁছে যাবো, মাত্র 4 কিলোমিটার ভাই। চলো তো আমরা গুহাটার এখানে চলে এসেছি, এখন আমরা যাব গুহাটার মধ্যে, দেখব গুহাটা কেমন ভাই, লেটস গো। ও ভাই এখানে অনেক সুন্দর ভিউ ভাই, লেটস গো। আর এখানে এসে আমাদের ফিল হচ্ছে কিছু পার্ক টাইপের, এই দেখো পার্কের এখানে সামনে কিছু খাওয়ার দোকান টোকান আছে। আর এখানে অনেক যারা ট্যুরিস্ট যারা যারা আসে তাদের জন্য অনেক জিনিস আছে, ব্যাগ টুপি ক্লোথ এগুলো জিনিস আছে কেনার জন্য। আর এটা হচ্ছে আমাদের এই যে এই কেপটার কথা, এখানে দেখো অনেক সুন্দর সুন্দর শখের জিনিস আছে যেগুলো এসে এখানে কিনতে পারা যায়, আমরা তো এখানে আপাতত কিনছি না। এইদিকে আমাদের সেই কেপটা যেখানে ঢুকতে টিকিট কাটতে হবে, চলো আগে টিকিট কেটে নিই। টিকিট কাটতেছি এখন আমরা কেভি ভিতরে যাওয়ার জন্য। ওকে তো এখানে এক একজনের 30 টাকা করে টিকিট প্রাইস। আর এখানে দেখো কত সুন্দর লাগছে দেখতে ভাই, এখন আমরা ঢুকবো মাইনক্রাফটের কেভের মধ্যে। এই দেখো সেই মাইনক্রাফটের কেভ ভাই, এখানে আমরা রিয়েল লাইফের মাইনিং করবো এখন ভাই। এখানে অনেক লোক গিয়ে বসে আছে, এদিক দিয়ে ঢুকে হয়তো ওই দিক দিয়ে বেরোনোর কোনো উপায় আছে। ফাইনালি আমরা কেপটার সামনে চলে আসি, নিচেটা দেখো কতটা খাত ভাই, এখানে অনেক মোটা মোটা অনেক প্রজাতির গাছ আছে। আর এই কেপটার সামনে ওটাই আমার একদম ইয়ের ফিল আসছে, ওই যে সন্স অফ দি ফরেস্টের পার্ট 3 যারা যারা দেখেছো সেখানে কেপের ভিতরে ঢুকেছিল, আমার একটা ভূত বেরিয়েছিল। তো এই সাইডে এসো, এই দেখো এই কেপটার মধ্যে লাইট লাগানো আছে, কিন্তু আমাদের কাছে না মশাল নেই, মশাল থাকলে বেশি ভালো হতো ভাই। চলো কেপটার ভিতরে দেখো, ধরো এখানে কাছ থেকেও আমি তোমাদের দেখাচ্ছি, ও ভাই কেপটার ভিতরে ঠান্ডা ঠান্ডা সাউন্ড, মানে ঠান্ডা ঠান্ডা গন্ধ আসছে, গন্ধটাই ঠান্ডা ঠান্ডা ভাই। ও ভাই কেভের ভিতরে এতটা অন্ধকার, সরু রাস্তা, আমাকে না ফ্ল্যাশ অন করতে হয়েছে কেভে ঢোকার জন্য ভাই। দেখো এখানে সব পাথরে, ও ভাই এখানে পড়ে গেলে একদম জীবন শেষ, গোটা সরু সরু রাস্তা, তোমাদের দেখাচ্ছি কত সরু রাস্তা, চলো সামনে। আমরা
ভাই পুরো ছোট রাস্তা কিচ্ছু বুঝা যাচ্ছে না, এরকম করে আমাদেরকে যাইতে হবে। আপনারা দেখছেন ম্যান ভার্সেস ওয়াইল্ড, আজকে আমরা যাচ্ছি ডেঞ্জারাস গুহার মধ্যে। এখানটাই দেখো, এখানে শুধু তোমরা গর্তটা দেখো, এখান দিয়ে আমাদের যেতে হবে। আর গুহাটার মধ্যে অনেক ঠান্ডা, এই বিপজ্জনক পরিস্থিতিতে আপনাদের থাকতে হবে অনেক সতর্ক। হ্যালো গাইজ, আমি ফাইসে গেছি, বাইন বলছি ম্যান ভার্সেস ওয়াইল্ডে ওয়েলকাম। ওকে ভাই অনেক ভয় লাগছে এখন, কেপের মধ্যে অনেক অনেক ভয় লাগছে, মনে হচ্ছে গ্র্যানি চলে আসবে। গ্র্যানি ওকে ভাই, আমাদের প্রায় কেপটা শেষের দিকে চলে এসেছি আমরা, আর এখানে আমরা প্রায় আধ ঘন্টা ধরে হাঁটছি। এত সরু সরু রাস্তা, পাটা ব্যথা হয়ে গেছে ভাই, শুয়ে শুয়ে যেতে হচ্ছে কোথাও। তার এখানে একটা ফাইনালি দেখো উপর দিয়ে খোলা আকাশ আছে, যেখান থেকে একটু লাইট আসে, ওই জন্য ভাবলাম এখানে ভিডিওটা বানায়। আর ভিতরে এতটা অন্ধকার, ভিডিও বানাতে পারছিলাম না, একটু পরেই হয়তো আমাদের এক্সিট গেট পেয়ে যাবো। ওই আশাই সামনের দিকে যাচ্ছি। কিছু কিছু বয়স্ক মানুষ যাদের বয়স প্রায় 70+ তারাও এখানে ঘুরতে এসেছে ভাই। আমাদেরই ভাই এত কষ্ট হচ্ছে, তারা তো ভাই কী বলবো। চলো এখান থেকে সামনের দিকে, না আমরা লাইট দেখতে পাচ্ছি, চলো বেরোনোর রাস্তা আমি হয়তো দেখতে পেয়ে গেছি। এই তো এটা হচ্ছে আমাদের এক্সিট। ওকে তো এটা হচ্ছে আমাদের এক্সিট। ফাইনালি এতক্ষণ পর আমি ভেতরে ভিডিওও করতে পারিনি, এতটা অন্ধকার ছিল, আমার ফ্ল্যাশ জ্বালিয়েও মুখ দেখা যাচ্ছিল না ঠিকঠাক। তো ফাইনালি আমি চলে এসেছি বাইরে। দেখো ভাই জঙ্গলের ভেতরে গুহার, এখানে একটা ফোনের নেটওয়ার্কও পাচ্ছিল না ভাই। কোথা থেকে আসলাম আমরা এরা? ও আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। রাহুল আসছে আমার অ্যাক্টিং করতে চাই, এরম কিন্তু না, আমরা অনেক প্রো, আমাদের কোনো হাঁপানি ফাপানি ছোটে না। এখানে আর একটা কেপ, কিন্তু আমরা আর কেপে ঢুকার এক ফোটোও শখ নেই। আমরা এখন যাব হচ্ছে অন্য জায়গায়, ডাবল ডেকার ব্রিজ না কি আছে, মানে গাছের শিকড় দিয়ে একটা ব্রিজ বানানো আছে, ওই ব্রিজটাতে আমরা যাব। ওটা হয়তো এই ভিডিওতে কভার হবে না, পরের ভিডিওতে হতে পারে। তো আজকের মতো এখানেই শেষ করবো, চলো আগে সামনের দিকে যাই, এখান থেকে বেরোই। তারপরেই দেখো ভাই পুরো জঙ্গল, আর তার মধ্যে এখানে পাথর পাথর, ভিতরে লাইম স্টোন ছিল, আমি দেখাতে পাইনি এত অন্ধকার ছিল। আর এখানে এরকম নতুন নতুন ড্রেস পাওয়া যাচ্ছে, রাজা রাজরানীদের নাকি সে, এগুলো পরে পরে সবাই ফটো শ্যুট করছে, আমরা তো পড়তে পারবো না। দেখো ডাল আদমি ওকে, ये कितना करके ले रहा है? 100 रुपया পার হেড পার ড্রেস। ওকে ওকে, তো এগুলো ড্রেস হচ্ছে 100 টাকা করে এক একজনের নিচ্ছে, আর এগুলো পড়তে পারি ইচ্ছা করলে, কিন্তু অনেক টাইম লাগবে। আর এগুলো পরে ভাই কি করবে, এগুলো পরবা কেন? ভালো আসবে। ইয়ে করো उसको ऊपर लो, ये ऐसे करो। ওকে ভাই আমি তো এগুলো পড়ছি না এখন, কারণ অনেক ঝামেলা, এগুলো ড্রেস খুলবো আবার পরবো। রাহুল পরবে ভাই, ওর মনে শখ জেগেছে, ফুর্তি জেগেছে, ওই পরুক, ওর ফটো শুট আমরা করব। চলো ভাই একে দেখি পরে, পরবা না? ওকে চলো এখান থেকে, দেখে নিয়েছি, এগুলো সুন্দর লাগছে দেখতে। যদি ক্যামেরা ট্যামেরা নিয়ে এসে কেউ ফটোশ্যুট করতে চায় তাহলে অবশ্যই এটা ঠিক আছে। এখন আমরা যাবো আমাদের নেক্সট ডেস্টিনেশনে, চলো ডেস্টিনেশন না ডেস্টিনেশনে চলো। রাহুল ভাই ওগুলো ড্রেস কিনতে চাচ্ছে, মানে পড়তে চাচ্ছিল কিন্তু পড়লো না, যাই না কেন, বললাম আমিও পড়ব। বললো যে টাইম নষ্ট হবে তার জন্য। হ্যাঁ ফালতু টাইম নষ্ট হবে, 100 টাকা নষ্ট কি দরকার। এখন সকাল 8 বাজে আর আমরা এখন চা খাচ্ছি, আর ওখানে বিজান এখনো ঘুমায় আছে, উঠে নাই। হ্যালো হ্যালো গাইস, হ্যালো গাইস বলো, হ্যালো বলে দাও, হ্যালো।